যাতে আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতিকে চিনতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে সাংস্কৃতিক সংগঠন কৃষ্টিবন্ধন যশোরের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করে সংগঠনটি। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইকরামউদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর সবুজ শামীম আহসান। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আহমেদ শিম, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, কবি এম এ কাশেম অমিয়। এটি মেলবন্ধন সৃষ্টি করা, একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড ইতিহাস ঐতিহ্যের মধ্য দিয়ে একটি মেলবন্ধন তৈরি করার জন্য একটি সংগঠন অতি জন্ম লাভ করেছে। কৃষ্টিবন্ধন যশোরের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কর্মীদের নিয়ে একটি মেলবন্ধন তৈরি করে সাংস্কৃতিক যে অগ্রযাত্রাকে কৃষ্টিবন্ধন আমি মনে করি এই সংগঠনটি আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে তাদের নিজেদের বুকে ধারণ করে মানুষের মাঝে পৌঁছে দেবে। অভিষেক অনুষ্ঠান শেষে কৃষ্টিবন্ধন যশোরের শিল্পীরা নৃত্য, গান ও কবিতা পরিবেশন করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।